সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায়। এটি পরীক্ষায় না যতটা প্রয়োজন, তার চাইতে তোমাদের এই বিষয়ে জ্ঞান থাকাটা বেশি প্রয়োজন। তো আমরা তো জানি যে আমাদের দেশে অনেক বেশি জনসংখ্যা, তাই না? কিন্তু অনেক বেশি জনসংখ্যা হলেও এই দেশে শ্রমের যোগান কম, অর্থাৎ দক্ষ শ্রমের যোগান সেটা কম। আর আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে সার্বিক মানব সম্পদের উন্নয়ন আর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং উন্নয়ন প্রক্রিয়ায় এই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। তো এই যে জনগণ, এগুলোকে মানব সম্পদে পরিণত করার জন্য বেশ কয়েকটি উপাদানের প্রয়োজন রয়েছে বা উন্নয়নের বেশ কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা এবং প্রশিক্ষণ, অর্থাৎ শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষকে দক্ষ করে গড়ে তোলা যায় এবং মানব সম্পদে পরিণত করা যায়। এরপরে কারিগরি শিক্ষার প্রসার, কারিগরি শিক্ষা দ্বারাও মানুষকে দক্ষ করে তোলা যায়। এরপরে আছে উৎপাদন বৃদ্ধি করা, আছে কৃষি শিক্ষার প্রসার, জনস্বাস্থ্যের উন্নতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, পরিবেশের উন্নয়ন, বাসস্থান সমস্যার সমাধান, সমাজ কল্যাণমূলক সংগঠন সৃষ্টি, এছাড়া পরিকল্পনা করা এবং কিছু সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। আছে নারী শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা। তা আমি আবারও বলছি, মানব সম্পদের উন্নয়নের যে বিভিন্ন উপায়গুলো রয়েছে সেগুলো তাহলে কী কী? শিক্ষা ও প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রসারতা, উৎপাদন বৃদ্ধি, কৃষি শিক্ষার প্রসার, জনস্বাস্থ্যের উন্নতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশের উন্নয়ন, বাসস্থান সমস্যার সমাধান, সমাজ কল্যাণমূলক সংগঠন সৃষ্টি, পরিকল্পনা, সরকারি উদ্যোগ, নারী শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা। তো মানব সম্পদের উন্নয়নের জন্য প্রয়োজন এই উপাদানগুলোর উন্নয়ন, যেসব সুযোগ সুবিধা প্রদান করে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়, আর সেগুলোই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের উপাদান। এছাড়াও এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে অর্থনীতিবিদ গুনার মিটাল মানব সম্পদ উন্নয়নের আটটি উপাদানের কথা উল্লেখ করেছেন। সেই উপাদানগুলো হলো খাদ্য ও পুষ্টি, অর্থাৎ খাদ্য পুষ্টিকে মানব সম্পদ উন্নয়নের অন্যতম নির্ধারক হিসেবে বিবেচনা করা হয়। কোনো দেশের অধিকাংশ জনসাধারণ যদি অধিক মাত্রায় সুষম খাদ্য গ্রহণ করে, উচ্চমানের ক্যালোরি গ্রহণ করতে পারে, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। দুই নম্বর হচ্ছে বস্ত্র। বস্ত্র হলো মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা। প্রয়োজনীয় পছন্দনীয় বস্ত্রের ব্যবহার মানুষের জীবনযাত্রার মান বাড়িয়ে দেয়। তিন নম্বর হচ্ছে আবাসন বা বাসস্থান। বাসস্থান হলো মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় মানবিক চাহিদা। দেশের সকল লোকের জন্য নিরাপদ বাসস্থান থাকা মানব উন্নয়ন সূচককে বৃদ্ধি করে। আছে স্বাস্থ্য। স্বাস্থ্য হলো সকল সুখের মূল। মানব সম্পদ উন্নয়নের উপাদান হিসাবে স্বাস্থ্যসেবা খাত গুরুত্বপূর্ণ। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রাম ও শিল্পাঞ্চলে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপর আছে শিক্ষা। শিক্ষাই তো হলো জাতির মেরুদণ্ড। শিক্ষিত জাতি মানেই হচ্ছে সমৃদ্ধ জাতি। তাই শিক্ষার হার বৃদ্ধিকে মানব উন্নয়ন সূচকের উপাদান হিসেবে বিবেচনা করা হয়। থাকতে হবে পরিবহন সুবিধা। এটি হলো জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম প্রধান সুবিধা। এরপরে গণসংযোগ মাধ্যম, অর্থাৎ গণসংযোগের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন করা যায়। আছে শক্তিভোগ। দেশের জনগণ মাথাপিছু কত পরিমাণ বিদ্যুৎ ও অন্যান্য উৎসে শক্তি ভোগ করে থাকে, তাকে শক্তিভোগের অন্তর্ভুক্ত করা হয়। তো এইসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জনসংখ্যার গুণগত মান বৃদ্ধি করে মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব। তা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।